অনেকেই বলছিলেন যে স্বয়ং পোর্টালে রেজিস্ট্রেশন করা খবরটা ফেক নিউজ এবং এটা না করলেও চলবে, কিন্তু আজকে এনআইওএস থেকে পশ্চিমবঙ্গ সরকারকে মেল পাঠানো হয়েছে। এখানে সাবজেক্টটা দেখুন, রেজিস্ট্রেশন অফ স্বয়ং প্ল্যাটফর্ম আন্ডার ডিএলএড প্রোগ্রাম, এবং এটা পাঠানো হয়েছে এনআইওএসের দপ্তর থেকে পাঠিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে। এবং সেখানে পরিষ্কার যেটা উল্লেখ করেছে আপনারা দেখুন, এখানে পরিষ্কার বলছে স্বয়ং পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। এবং দু নম্বর যে পয়েন্টটা, দু নম্বর পয়েন্টের শেষে দেখুন সেটা পরিষ্কার উল্লেখ করেছে যে 15 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। এবং তার আগে লাইনটা যেটা লিখছে যে এটা ম্যান্ডেটরি টু কাউন্ট অ্যাটেন্ডেন্স, ভালো করে এই লাইনটা লক্ষ্য করুন যে এই স্বয়ং পোর্টালে যে রেজিস্ট্রেশন করে আমরা যে অনলাইনে লগ ইন করবো সেইটা কিন্তু অ্যাটেন্ডেন্স হিসাবে কাউন্ট হবে, সেটা এখানে পরিষ্কার উল্লেখ করেছে। এবং এই রেজিস্ট্রেশনটা করতে হবে 15 নভেম্বরের মধ্যে। এই মর্মে এনআইওএস থেকে পশ্চিমবঙ্গ সরকারকে মেল পাঠিয়েছে, তার কপি আপনাদের সামনে তুলে ধরলাম। এবং কোনোরকমভাবে আপনারা বিভ্রান্ত হবেন না, স্বয়ং পোর্টালে আপনারা রেজিস্ট্রেশন করুন এবং সেটা 15 নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করবেন। এবং সেখানে যে স্টাডি মেটেরিয়ালগুলো আছে সেগুলো পড়বেন, দেখবেন, এবং সেটাই অনলাইনের অ্যাটেন্ডেন্স হিসাবে কাউন্ট হবে। এবং এ ব্যাপারে যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেটা আমরা আপনারা যে এনআইওএসের টোল ফ্রি নাম্বার আছে বা স্টেট কোঅর্ডিনেটরের যে ফোন নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন যদি কোনো সমস্যা হয়। কিন্তু অনলাইন রেজিস্ট্রেশনটা আপনারা সবাই করবেন এবং 15 নভেম্বরের মধ্যে এটা কিন্তু অ্যাটেন্ডেন্স হিসাবে কাউন্ট হবে, সেটা আপনারা ভালো করে দেখে নিন। অন্য কোনো রকম খবরে বিভ্রান্ত হবেন না, পরিষ্কার এখানে উল্লেখ করা আছে 15 নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে এবং এটা অনলাইনে কাউন্ট হবে। দু নম্বর পয়েন্টে দেখুন শেষের আগের লাইনে পরিষ্কার উল্লেখ করা আছে যে এটা কাউন্ট হবে অ্যাটেন্ডেন্স হিসাবে। অতএব আপনারা যারা এখনও swayam.gov.in-তে রেজিস্ট্রেশন করেননি, আপনারা অতি অবশ্যই 15 তারিখের মধ্যে নভেম্বর মাসের এই রেজিস্ট্রেশনটা করে নিন, নাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়বেন।